বিজেপির নবান্ন অভিযান সুপার ফ্লপ। হুগলির চাপদানিতে একটি দলীয় কর্মসূচিতে এসে এমনটাই দাবি করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তিনি আরো বলেন, তাদের নবান্ন অভিযানে ছাত্রছাত্রীদের যে তৎপরতা ছিল তার ছিটে ফোটাও ছিল না বিজেপির অভিযানে। পেইড নিউজ প্রচুর, কিন্তু ছাত্র যুবরা তারা যে দম নিয়ে লড়াই করেছিল নবান্ন অভিযানে তার ছিটে ফোটাও গতকালকে দেখা যায়নি। জানা গেছে বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে শুক্রবার হুগলির চাপদানির গোন্দলপাড়ার একটি পথসভা ও বিক্ষোভ কর্মসূচি করে বাম কংগ্রেস জোট, যেখানে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ছাড়াও বিরোধী দলনেতা আব্দুল মান্নান, হুগলি জেলা সিপিআইএম এর সম্পাদক দেবব্রত ঘোষ, হুগলি জেলা সিপিআই এর সভাপতি তিমির বরণ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক সভাপতি সুনীল সাহা সহ অন্যান্যরা। অত্যাধিক মূল্যবৃদ্ধি ও শ্রমিক হকারদের কর্ম নিশ্চয়তার দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বাম কংগ্রেস জোট। এই কর্মসূচিকে সামনে রেখে এলাকায় একটি প্রতিবাদ মিছিল করে তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, আসলে বিজেপিকে এ রাজ্যে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং উত্তরপ্রদেশ থেকে বাংলা সব জায়গাতেই একই ধরনের অরাজকতা চালাচ্ছে বিজেপি। মানুষকে নিয়ে বামেদের লড়াই, মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে সারা রাজ্য সর্বোপরি দেশ জুড়ে আন্দোলন জারি রাখবেন। উত্তরপ্রদেশে হোক আর অন্যত্র হোক, তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতেই হবে। গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, মহিলা, তারা নির্যাতিত হবে কেন? বেকারি চূড়ান্ত, জিনিসের দাম আকাশছোঁয়া, দিল্লি খালি বিভাজনের রাজনীতি করছে, আর তা প্রশ্রয় পাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকারের আমলে। এর বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে চায়। বাম কংগ্রেস যৌথভাবে ভদ্রেশ্বরের ত্রিনী পাড়াতে আজকে সেই কারণে সভা, গোটা রাজ্য জুড়েই এরকম যৌথ কর্মসূচি আন্দোলন, যার যার দলেরও বটে আবার যৌথও বটে, সেই কর্মসূচি চলছেই, মানুষের জন্য এই লড়াই আমাদের চলবে। অন্যদিকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, বর্তমানে মানুষ চরম অসহায় হয়ে উঠেছে, কারখানায় শ্রমিকরা তাদের কাজ হারাচ্ছেন, একই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে যাচ্ছে দিনের পর দিন, তাই তারই প্রতিবাদে এদিনের এই কর্মসূচি। আপনারা জানেন হুগলি জেলায় মাদুরা পোর্ট বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে, আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট একটা ব্যাপকভাবে দেখা দিয়েছে, বারবার বলেছি প্রশাসনকে শুনছে না, কারখানাগুলো চালু করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে, কিন্তু প্রত্যেকবারই উদ্যোগ ফেল করছে, উদ্যোগ ব্যর্থ হচ্ছে। আমরা সেই জন্য আজকে একটা প্রতিবাদ সভা করছি কেন্দ্রের কৃষিনীতির বিরুদ্ধে। তোমার আছে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, সব কিছু বেচে দেওয়া হচ্ছে, যা সব আমরা তৈরি করেছিলাম, যা সব আমাদের অ্যাসেট ছিল সেই সমস্ত অ্যাসেটগুলো বিক্রি করে দিচ্ছে। এরই প্রতিবাদে আজকে ভদ্রী পাড়ায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবিতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে অশান্তি তৈরি করছে, তেলেঙ্গিপাড়ার মানুষের মধ্যে যে শান্তি সেই শান্তিকে বিঘ্নিত করছে, তারই প্রতিবাদে আমরা আজকে এখানে একটা প্রতিবাদ সভা করছি, বিক্ষোভ সমাবেশ করছি। নিউজ আজ বাংলা, হুগলি। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।